দিগের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ করব একটা পাজরের হাড়টি কিন্তু আর একটা পাজরের মধ্যে দিয়ে পৌঁছায় দেব এটি দুনিয়ার যুব আজকে কাঁদবি রা তো কবে কাঁদবি রে যুব গোহাই এ যুব আজকে কাঁদবে না তো কবে কাঁদবা মালিকের কাছে কান্নাটা বড় প্রিয় আমার মালিকের কাছে কান্নাটা বড় প্রিয় দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভল যায় না ওই কবরেও যে জাহান্নামের আগুন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না এই জন্য মালিকের কাছে চিল্লে কান্না করো আর ডাক দাও আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ আওয়াজ দিয়ে চিল্লে ডাক দাও আল্লাহ আজকের এই মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মোনাজাত কারো জন্য জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকের এই রাতটা কারো জন্য জীবনের শেষ রাত হতে পারে নিজের গুনাহের কথা স্মরণ করে অনেকের বাবা নাই মা নাই আব্বা আম্মার কথা স্মরণ করে কান্দ আর চিল্লে জোরে ডাক দাও আল্লাহ ও গো দয়ার বালি বিলাল কোন কথা বলেন না ওসমান বিন আফফান ডেকে বলেন ওরে বিলাল তুমি যদি বলো আমার সম্পদ থেকে কিছু সম্পদের মালিক তোমারে আমি বানাইয়া দেব তারপরেও তুমি মদিনা ছেড়ে যাইবা না আবু বাকর সিদ্দিক বলেন রে বিলাল তুমি বুঝতে পেরেছি মনে হয় কেন তুমি মদিনা ছেড়ে যাইবা নবী জীবিত থাকা অবস্থায় নবীর কাছ থেকে টাকা সম্পদ নিয়ে নিয়ে খরচ করতা আজকে নবী আমার না কার কাছ থেকে সম্পদ নিয়ে নিয়ে খরচ করবা এই লজ্জায় বুঝি মদিনা ছেড়ে তুমি যাইতে চাও পয়গম্বরের সাহাবি হযরত বিলাল ডাক দে নবীর সাহাবীরা না না আমি এই জন্য মদিনা ছাড়ি না আমি আমার নবীর সামনে সামনে মদিনায় চলতাম আমার নবীর জন্য রাস্তা থেকে কাঁটা সরাইয়া সরাইয়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিত আমার নবীকে নিয়ে পাহাড়িয়া রাস্তায় যখন আমি চলতাম আমি বিলাল আমার জন্য আমি নবীর জন্য পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরাইয়া দিতাম আজকে আমার নবী না আমি কার জন্য রাস্তা দিয়ে কাঁটা সরাব আর পাথর গুলো সরাব নবী যখন আসতেন মসজিদে নববীতে আমি নবীর জন্য দৌড়াইয়া চলে আসতাম রহমাতুল লিল আলামিনের জুতা আমি আস্তে করে বগল তলায় লইয়া আমার কলিজাদের ঠান্ডা বানাইত আজকে নবী আমার নাই আমি মদিনায় থাকব না নবীর সাহাবীরা বলে রে বিলাল তুমি কি একাই নবীরে মহাব্বত করো আমরা কি নবীরে মহাব্বত করি হযরত বিলাল কয় ও বন্ধুরা আমার তোমরা মহাব্বত করো আমিও মহাব্বত করি তবে তোমরা হয়তো আমার নবীর রওজা দেখলে সহ্য করতে পারো কিন্তু আমি বিলাল যখন আমার নবীর কবরের দিকে তাকাই আমার কলিজাটা মানে না কলিজাটা মানে না আমার বিদায় দাও আমি মদিনায় আর থাকবো না মদিনা ছেড়ে চলে যাব আর মদিনায় থাকবো না সাহাবায়ে কেরাম এতবার বারণ করার পরেও বারণ শুনলেন না হযরত বিলাল চলে গেলেন সিরিয়ার দামেস্ক এলাকায় একদিন দুই দিন নয় রে মুসলমান টানা পাঁচ মাস হয়ে গেল হযরত বিলাল আর মদিনায় ফিরে আসে হঠাৎ করে নবী আমার স্বপ্ন দেখায় রে বিলাল এ বিলাল তুই কই আমি নবীরকে দেখতে পারে চেহারা আমি নবীর রওজাটাকে দেখতে পারে চাই না রে বিলাল আয় আয় আমি নবীর কাছে আয় হযরত
বিলাল ঘুমটা ভেঙে গেলে পাগলের মতো করে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে মদিনার গলি দিয়ে দিয়ে হাঁটে আর মদিনার মাসুম বাচ্চা করে দৌড়ে গিয়ে খবর কয় মা গো তুমি জানো না কি মনে হয় দুই একদিনের মধ্যে নবী চলে আসবে কেন আসবে বলে ওই যে দেখছি বিলাল ফিরে আসছে নবী চলে যাওয়ার পরে তো বিলাল চলে গিয়েছিল দেখছি বিলাল ফিরে আসছে মনে হয় আমার নবীও দুই একদিনের মধ্যে মদিনায় আসবে রহমতুল্লিল আলামিনের সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর ডাক দে নবী আমার গোলাম শাহজি সাহাবায়ে কেরাম সব কবরগুলো শুনে চলে আসছেন দৌড়ায়া চলে আসছেন হযরত বিলালকে দেখার জন্য হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে সাহাবায়ে কেরাম দৌড়ায় আসছেন বিলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে একটু রুহানি আজান শুনিনা আমাদেরকে কি আজান দিয়ে একটু শুনিবা হযরত বিলাল কয় আগে আজান দিলে তো আমার নবীন ইমামতি করতে আজকে আজান দিলে আমার নবী আর ইমামতি করবে না এমন আজান আমি বিলাল দেব না দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম বারবার বলেন হযরত বিলাল আজান দেয় না আজান দেয় না সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে এমন করে বলে লাভ নাই তোমরা খুঁজে দেখো নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইন কই আলীর কলিজার টুকরা সন্তান দুইটা কো ওরা যদি দেয় আয়েশা বিলাল রে আজান দিতে বলে বিলাল না করতে পারবে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লিল আলামিন নাতি দুইটা হযরত বিলাল হাবশীর পায়ের কাছে দাঁড়াইয়া জামান আস্তিন ধরে ধরে টানে আর ডাক দে নানার বউ আসছে আজান দিয়ে কি শুনাইবা কতদিন হয়ে গেল গো নানার কণ্ঠে আজান শুনি না নানার মসজিদের কণ্ঠে আজান শুনি না আজান দিয়ে কি শুনাইবা ও নানার মসজিদ একটু আজান দিয়ে আমাদেরকে শোনা হযরত বিলাল দাঁড়ায় দাঁড়ায় আজান দিতে আরম্ভ করেছে হযরত বিলাল আপনি আজান দেয় মদিনার মাসুম বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে দিয়েছে মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে নবীতে আগায় মাসুম বাচ্চাগুলো এইসব মায়ের কাছে দাঁড়ায় দাঁড়বে নতুন কাপড় পড়াইয়া দাও নতুন করে জুতা পড়াইয়া দাও জামা পড়াইয়া দাও ওই যে দেখো বিলাল আজান দেয় আগে বিলাল আজান দিলে তোমার নবী ইমামতি করত আজকে বুঝি আমার নবী ইমামতি করবে মাসুম বাচ্চাগুলো বুঝে না ওরা পাগলের মতো করে দৌড়া হযরত বিলাল হাবশী দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিতে আনন্দ করলেন আজান দিতে দিতে যখন আমার নবীর নামটা উচ্চারণ করল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা উচ্চারণ করে হযরত বিলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে যায় মানুষগুলো এই হযরত বিলাল ডাকবে হযরত বিলাল কোনো উত্তর দেন না অনেকক্ষণ পরে হুশ ফিরে আসলে পরে ডাকবে আমার আজান দিতে বইল না যে আজান দিলে আমার নবী ইমামতি করেন না এমন আজান আমি দিতে পারব ও কলিজার টুকরা যুবক ভাই কেমন মহাব্বত ছিল আমার নবীর জন্য সাহাবায়ে কেরামদের কলিজা আজকে তুমি আমার নবীর মহাব্বত কলিজার মধ্যে ঢুকেই দে পারো নাই আমার নবীর মহাব্বত কলিজার মধ্যে ঢুকেই দে পারো নাই এই জন্য তোমার কাছে দাড়ি ভালো লাগে না টুপি ভালো লাগে না সুন্নতি পোশাক তোমার কাছে ভালো লাগে না জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা আলিপুর কুয়াকাটার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ সমাপনী দিবস সমাপনী অধিবেশন আজকের এই সমাপনী অধিবেশনের মহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ
পঞ্চবস্থিত জাতির রহবার জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম সম্মুখবানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মুমিন মুসলমান মর্দ মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কচিকা জামা সুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনি মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশার বশর তৌফিক ইনায়াত করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলে এই জবান কোলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেওয়ার জন্য বলে দেওয়ার জন্য ঘোষণা দেওয়ার জন্য রহমত দু আলম আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সরওয়ারে কায়নাত সরওয়ারে দু আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কে আল্লাহ তালা বলেন পয়গম্বর আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন বলে দেন ঘোষণা দিয়ে দেন কি ঘোষণা দিবেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি নবীর অনুসরণ করো ইত্তেবা করো তাহলে এক কথায় বোঝেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই অথবা আল্লাহকে ভালোবাসি কথাটা দাবি করতে চাই তাহলে অনুসরণ আর ইত্তেবা করতে হবে কার কার নবীজি কার জোরে বলেন আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করতে হবে কার নবীজি এবার আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসতে গিয়ে আমার নবীর ইত্তেবা আর অনুসরণ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম কয়টা কথা জোরে বলেন না কেন কয়টা পুরস্কারের ঘোষণা দিলেন এক নম্বর আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলেন আমি নিজে তোমাদেরকে ভালোবাসি আল্লাহ বলেন আমি নিজে তোমাদেরকে ভালোবাসি দ্বিতীয় নম্বর ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন তোমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব কয়টা পুরস্কার জোরে বলেন এখনো সবার আওয়াজ পাই না কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু সেই জন্য শর্ত কি শর্ত হলো আল্লাহকে মহাব্বত করতে গিয়ে আমার নবীর ইত্তেবা আর অনুসরণ করতে হবে ভালো করে বোঝেন প্রত্যেকজন ইমানদারের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহ এবং তার রসূলের ভালোবাসা কলিজার মধ্যে ঢুকায় দেওয়া আমার আপনার কলিজার মধ্যে ভালোবাসা থাকবে কার আল্লাহ এবং আল্লাহর রসূলের দ্বিতীয় নম্বর শুধু ভালোবাসা থাকলেই হবে না বরঞ্চ আল্লাহ পাকের হুকুম মেনে মেনে নবীজির সুন্নতের ইত্তেবা করে করে জীবন চালাতে হবে আমাদের সমাজের মধ্যে একদল আছে যাদের কলিজে আমার নবীর জন্য মহাব্বত ভরপুর মহাব্বতের অভাব নাই রে উঠাও ঘুম থেকে অমনি করে বইছো কেন ভালো করে বল যাদের কলিজে আমার নবীর জন্য আরে কি আবার আড়ালে বসে সামনে আয় যাদের কলেজে আমার নবীর জন্য মহাব্বতের অভাব নাই মহাব্বত অনেক ভালো করে বুঝেন কথা বুঝতেছেন মহাব্বত অনেক বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে এদের মহাব্বতের মাত্রা আরও বেড়ে যায় মহাব্বতের মাত্রা অনেক মহাব্বত আছে কলিজা বড়া কিন্তু হিসাব করলে দেখবেন এই মহাব্বতের পাশাপাশি আমার নবীর সুন্নতের ইত্তেবা মাথায় টুপি নাই নবীজির সুন্না মুখে দাড়ি নাই নবীজির সুন্না সুন্নতি পোশাক নাই বোঝা গেল এই মানুষটার মধ্যে আমার নবীর জন্য মহাব্বত আছে কিন্তু নবীজির ইত্তেবা নাই আর একদল আছে
আমার নবীর ইত্তিবার অনুসরণ করার জন্য নবীজির দ্বীন এই জমিনে বাস্তবায়ন করার জন্য যত ধরনের চেষ্টা ফিকির মেহনত আছে সব করে কিন্তু হিসাব করলে দেখবেন এই মানুষগুলো ওই যে বড় উস্তাদ বইলে দিয়ে গেছে নবীরা বেগুনাহ আর মাসুম না এরাও আমার নবীকে বেগুনাহ আর মাসুম মানতে পারে না নাউজুবিল্লাহ এত আস্তে এক দলের কাছে মহব্বত আছে ইত্তেবা নাই আর এক দলের কাছে ইত্তেবা আছে মহব্বত নাই মনে রাখবেন ওই মহব্বতের দাম নাই যেই মহব্বতে ইত্তেবা নাই আবার সেই ইত্তেবায়েরও দাম নাই যেই ইত্তেবায়ে মহব্বত নাই তাহলে আমার নবীর জন্য করে যা মহব্বত থাকা লাগবে আবার আমার নবীর সুন্নতের ইত্তেবাও থাকা লাগবে যার বাস্তব উদাহরণ এই যে আপনারা এখানে যারা আসছেন আলহামদুলিল্লাহ অনেকের মাথায় টুপি আছে যদি আমি প্রশ্ন করি কেন মাথায় টুপি লাগাইছেন আপনারা কি উত্তর দেবেন বলেন তো আপনার বাবার মাথায় টুপি ছিল এই জন্য দাদার মাথায় টুপি ছিল এই জন্য আপনার ওস্তাদের মাথায় টুপি এই জন্য আপনার পীরের মাথায় টুপি এই জন্য আপনার রাজনৈতিক নেতার মাথায় টুপি এই জন্য তাহলে কেন টুপি মাথায় দিলাম আমার নবীর সুন্নতকে মহব্বত করে একমত কথা বলে না একমত আমার নবীর সুন্নাহকে মহব্বত করে মাথায় টুপি লাগাইছে তাহলে আমার নবীর সুন্নতের মহব্বত করা হলো ইত্তেবাও করা হলো ঠিক মুখে দাড়ি লম্বা করলাম কেন আমার বাবার দাড়ি বড় ছিল আমার দাদার দাড়ি বড় ছিল এই জন্য আমার ওস্তাদের দাড়ি বড় এই জন্য আমার মুরব্বির দাড়ি বড় এই জন্য কেন দাড়ি বড় করেছি আমার নবীর দাড়িটা এমন বড় ছিল আমি আমার নবীকে মহব্বত করে দাড়ি বড় করছি তার মানে নবীকে মহব্বত করা হলো দাড়ি বড় রেখে নবীর সুন্নতের ইত্তেবা করা হলো শুনেন ভালো করে মনে রাখবেন ওই মহব্বতের দাম নাই যেই মহব্বতে এই যে একটু আগে বললাম ওই মহব্বতে দাম নাই যেই মহব্বতে ইত্তেবা নাই হা করে তাকায় রয়েছে ওই মহব্বতের দাম নাই যেই মহব্বতে ইত্তেবা নাই আবার ওই ইত্তেবায়েরও দাম নাই যেই ইত্তেবায়ে মহব্বত নাই মহব্বত লাগবে ইত্তেবাও লাগবে মক্কার কাফিরদের কলিজায় আমার নবীর জন্য তো মহব্বত কম ছিল না কিছু কিছু কাফিররা আমার নবীকে এত ভালোবাসত নিজের সন্তানের চেয়ে বেশি জানেন এর মধ্যে একজন নবীজির চাচা আবু তালেব নাম শুনছেন এই আবু তালেব আমার নবীকে এতটা ভালোবাসত নিজের সন্তানের চেয়ে আমার নবীকে বেশি একদিনকার কথা বলি নবীজি সন্ধ্যাবেলায় ঘুমাইতে গেছেন কয়েকদিন ধরে লক্ষ্য করেন নবীজি যদি সন্ধ্যাবেলায় ঘরের পশ্চিম সাইটের বিছানায় ঘুমান সকালবেলা উঠে দেখেন পূর্ব সাইটের বিছানায় শোয়া অথবা ঘুমাইছেন সন্ধ্যাবেলায় উত্তর সাইটের বিছানায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছেন নবীজি দক্ষিণ সাইটের বিছানায় শোয়া ছোট মানুষ কিশোর বয়সী আমার নবী একবার না দুইবার না বারবার এমন হচ্ছে একদিন চাচা আবু তালেবকে প্রশ্ন করলেন চাচা ব্যাপারটা বুঝলাম না আমি ঘুমাই এক ঘরে ঘুম থেকে উঠে দেখি আরেক ঘরে ব্যাপারটা কি কারণটা কি চাচা আবু তালেব বলেন ভাতিজা তুমি জানো না আমি তোমাকে কতটা মহব্বত করি তোমার বাবা জন্মের আগে বিদায় হয়েছে আমি তোমাকে বাবার অভাব বুঝতে দেই নাই মা জন্মের ছয় বছরের মাথায় বিদায় হয়েছে আমি তোমাকে মায়ের অভাব বুঝতে দেই নাই তোমার দাদা জন্মের আট বছরের মাথায় বিদায় হয়েছে আমি তোমাকে দাদার অভাব বুঝতে দেই নাই বরঞ্চ তোমাকে নিয়ে যখন ওই ব্যবসায়িক সফরে রওনা করেছিলাম তাওরীদ কিতাবের এক আলেম পাদ্রী বলেছিল মক্কার জমিনে নাকি তোমার অনেক শত্রু আছে যে কোনো সময় তারা চান্স পেলেই তোমাকে মেরে ফেলবে সেই দিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে চোখের আড়াল করি না এমনকি রাতের অন্ধকারে মক্কার মানুষগুলো বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়ে আমি কিন্তু রাতের অন্ধকারে বাতি বন্ধ করে ঘুমাই না আমি তাকিয়ে তাকিয়ে দেখি যখন দেখি মক্কাবাসী বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়েছে তুমিও তোমার রুমের বাতি অন্ধকার করে ঘুমিয়ে পড়েছ
তোমার বয়সী আমার ছেলেটা সেও বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়েছে রাতের অন্ধকারে আমার ছেলেকে কোলে করে উঠাইয়া তোমার বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে তোমাকে ঘুম থেকে উঠাইয়া বিছানা থেকে আমার ছেলের বিছানায় ঘুম পাড়িয়ে দেই কারণ রাতের অন্ধকারে যদি মক্কার কোনো দুশমন মক্কার কোনো শত্রু মক্কার কোনো মানুষ রাতের অন্ধকারে যদি মুহাম্মদকে মারতে আসে সেজন মুহাম্মদ মনে করে আমার সন্তানকে জবাই করে বিদায় করে দেয় তারপরও তোমার যেন জাররা পরিমাণ ক্ষতি না হয় মহাব্বত এটার নাম মহাব্বত মহাব্বতের মাত্রা বুঝেন নিজের সন্তানের চেয়ে বেশি কিন্তু পরিস্থিতি দেখেন এই আবু তালেবের কাছে আমার নবী দাওয়াত নিয়ে গেছেন একবার দুইবার না বারো শতবার কতবার কথা জোরে বলেন না কেন বারো শতবার দাওয়াত নিয়ে গেছেন আবু তালেব দাওয়াত গ্রহণ করেনি আমিয়া শুধু তাই না মৃত্যুর আগ মুহূর্তে নবীজি আবু তালেবের মাথার কাছে বসা রহমতুল্লিল আলামিন মাথায় হাত বুলায় বুলায় মাথা মুছাইতেছেন আর বলতেছেন চাচা কালিমা পড়েন মুসলমান হয়ে যান কালিমা পড়েন মুসলমান হয়ে যান আবু তালেব নবীজির মুখের উপরে ডাইরেক্ট অস্বীকার করেছে মুহাম্মদ ভাতিজা সারাটা জীবন নেতাগিরি করে জীবনের শেষ বয়সে আইসা তোমাকে নেতা মেনে আমি দুনিয়ার থেকে বিদায় হব আমি পারব না রহমতুল্লিল আলামিন তাকিয়ে দেখলেন চাচা আবু তালেব চোখের সামনে বেঈমান হয়ে বিদায় হয়ে যাচ্ছে জাহান্নামী হয়ে বিদায় হয়ে যাচ্ছে নবীজির চোখ দিয়ে গাল বে 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 টপ টপ করে পানি পড়ছে রহমতুল্লিল আলামিন চাচার ঘর থেকে বের হচ্ছেন কলিজা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء পয়গম্বর আপনি যাকে মহব্বত করবেন চাইলেই তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না হিদায়াত দেব আমি যাকে চাইব আমি আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করব কারণ হিদায়াতের মালিক আপনি না হিদায়াতের মালিক আমি আল্লাহ হিদায়াতের মালিককে ডান হাতের আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন হিদায়াতের মালিককে আর জোরে আওয়াজ করে বলেন হিদায়াতের মালিককে আমি আল্লাহ তাআলা যাকে চাইব আমি আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করব আপনি যারে চাইবেন মহাব্বত করলে তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না ও দুনিয়ার মুসলমান আবু তালেবের কলিজার মধ্যেও তো আমার নবীর জন্য ভালোবাসা কম ছিল না এত ভালোবাসা এত ভালোবাসা কিন্তু আমার নবীর সুন্নতের ইত্তেবা না থাকার কারণে আবু তালেব বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যা নবীজির আরেক চাচা আবু লাহাব শুনছেন না কথা কয় না এ আবু লাহাবের কলিজা তো আমার নবীর জন্য ভালোবাসা কম ছিল না আবু লাহাব তো আমার নবীকে এতটা ভালোবাসত আমার নবীর জন্মের কথা শুনে আবু লাহাব নিজের দাসীকে আজাদ করে দিয়েছেন মুক্ত করে দিয়েছেন আবু লাহাবের এক দাসী ছিল আবু লাহাবের কাছে গিয়ে ডাক দেয় মালিক আমার মানুষ কি আবার হয় নাকি এটা কোন মানুষ না আল্লাহর ফেরেশতা মহিলাগুলো পাগল হয়ে গেলে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কনিষ্ঠা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওই মিশরের সুন্দরী নমনী রূপসী মহিলাদের সামনে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ধারণা করাইয়া আমার আপনার নবীকে যদি দান করানো হতো মিশরের সুন্দরী রমণীরা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে জমিনের মধ্যে ফেলে দিত
لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس والشمس أفضل شمس السماء فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء لنا شمس وللآفاق شمس والشمس أفضل شمس السماء فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء أما جنك بولن إلي دنيا المانوش أمر الله تعالى دويتا شرجو أما كيفو هار دي أشن قائتا شرجو جولي بولن أما جان بولن أك شرجو بني الله تعالى أمار جلني برمو أكا شريك دي أشن এই সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয় আর একটা সূর্য বানাইয়া আমার আল্লাহ তাআলা আমার ঘরে পাঠিয়েছেন আমার ঘরে সূর্যটা প্রতিদিন ইশার নামাজের পরে উদিত হয় আল্লাহু আকবার চিল্লায় জোরে বলো মেরা নবী হ্যায় وہ جس کے لیے محفل کونین سجی ہے پھر دو سے بڑی جس کے وسیلے سے بنی ہے কষ্ট হয় অসুবিধা হয় চলবে কিছুক্ষণ বক্তার জায়গায় ওয়াজ করতে ভয় লাগে সব জায়গায় ওয়াজ করা যায় না এই তিন রত্নের বাড়িতে এসে ওয়াজ করে এটা আরেক কঠিন ব্যাপার আর এগুলো কেমন মনে হইলো আজাদির চয়েস করা লাগবে আল্লাহ ভালো জানেন আজকের প্রোগ্রাম দেওয়া ছিল পটুয়াখালীতে আরো দুইটা আমার দিয়া জাবের সাহেব গত দুই মাস না তিন মাস আগে রিকোয়েস্ট কইরা কাটায়া এই দুইটা প্রোগ্রাম অন্য ডেটে দেওয়ায়া এরপরে এটা নিছে তারপরে বলছি দিতে পারি তবে দশটার পরে উপস্থিত হওয়ার আগে না হয় তাতেই চলবে আমি ওয়াদা রক্ষা করছি দশটারও প্রায় পনেরো মিনিট আগে আসছি আলহামদুলিল্লাহ রাগ করতেছে অসুবিধা হচ্ছে শেষ করে দিলে ভালো হয় চলবে কতক্ষণ আপনারা সারা রাত থাকেন আমি আর এক ঘন্টা আছি এক ঘন্টাও না আরো কম এখন কম কতক্ষণ আছে হ্যাঁ এই কথাটা ভালো লাগছে আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ ঠিক আছে তো কথা জোরে বলে না ঠিক আছে একটু পরে আবার বীরিন নেশায় ধরবে না ধরলে আমার কই আর ঘুমে 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 ধরবে এর পাওয়ার মনে যেন ফরমালিন দিয়ে ভিজাইতেছে হ্যাঁ আসেন তো আল্লাহ কবুল করুন চিল্লা জোরে কানাবি বহু জিসকে লিয়ে মাহফিল কোনেন সজি হ্যায় ফির দম সে বড়ি জিসকে বসি লে সে বনি হ্যায় আল্লাহু আকবার বলো বহু হাশিমি মক্কি مدنی العربی ہے وہ میرا نبی ہے اللہ کا فرمان لم نشرح لك صدرك منسوب ہے جی سے ورفع لك ذکرك اللہ اکبر ارے قرآن الکریم امر اللہ تعالی 25 جن نبیر نام نیا چل ہاں
সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন না আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ তাআলা নাম ধরে কোরআনে ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ঈসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া মূসা আলাইহিস সালাম কে নাম ধরে ডেকেছেন আইয়ুব আলাইহিস সালাম কে নাম ধরে ডেকেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে নাম ধরে ডেকেছেন اسماعيل عليه السلام کے نام بھرے ڈگے چن عیسیٰ علیہ السلام کے نام بھرے ڈگے چن نوح علیہ السلام کے نام بھرے ڈگے چن امر نبی کے اللہ تعالی یا محمد یا محمد نام بھرے اللہ ڈاکننا آلہ دا اپادی دیئے یا ایوہ المزمل بھرے ڈاکن یا ایوہ المدسیر بھرے ڈاکن توہا بھرے ڈاکن یا سین بھرے ڈاکن اللہ اکبر چتکار کر زورے والا আরে নবীজির সাথে আল্লাহ কথা বলবেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন আলম ইয়াজিদিকা ইয়তীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আয়িলান ফাআগনা নবীজির পুরনো স্মৃতি আল্লাহ স্মরণ করিয়ে দেবেন তো আল্লাহ তাআলা বলেন আলম নাশরাহ লাকা সাদরাক ওয়াওয়াদানা আনকা বিজরাক নবীজিকে আল্লাহ সান্ত্বনা দেবেন তো কত চমৎকার করে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক ورفعنا لك ذكرك الله أكبر جل زر ولا الله كفر ما ألم نشرح لك صدرك من صوب هجيسي ورفعنا لك ذكرك جس ذاتك قرآن قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے کہ نبی جباک تمہیں جانو تمہیں چینو نا এজন্য তুমি নিজের মান মতো করে চলো আর তুমি মাথা চুল কাটতে গিয়া ও খবর রাখো নাই মাথা চুল কাটতে গিয়া ইংরেজদের চুল কাটা শুরু করছো ওই নায়কের পোশাক তোমার কাছে পছন্দ এজন্য নায়কের মতো করে প্যান্ট ছিঁড়া প্যান্ট পরা শুরু করছো নায়কের স্টাইলে চুল কাটো নায়কের স্টাইলে পোশাক পরো যুবক তোমার জানা নাই তোমার নবী আছেন তোমার একজন আইডল আছেন তোমার একজন আইকন আছেন যার আদর্শ তুমি আদর্শবান হতে পারো চিল্লায় বলুন না কোনো ঠিক কি না কার আদর্শ আদর্শবান হয়েছো বলো কার আদর্শ আদর্শবান হয়েছো বলো কাকে আইডল বানাইছো কার আইকন বানাইছো যাকে আইডল বানাইছো যারে আইকন বানাইছো হিসাব করে দেবো চরিত্র ঠিক না কত জোরে বলেন না কত জোরে বলেন না আজকে তুমি আর্জেন্টিনার পাগল হয়েছো ব্রাজিলের পাগল হয়েছো যুবক মদিনার পাগল হতে পারবে মদিনার পাগল হতে পারবে আর্জেন্টিনার পাগল হইয়া আর্জেন্টিনার জার্সি লাগাইছো ব্রাজিলের পাগল হয়ে ব্রাজিলের জার্সি লাগিয়েছো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল হয়ে মদিনার পাগল হয়ে মাথায় টুপি লাগাতে পারো নাই মুখের দাড়ি লম্বা করতে পারো নাই কসম করে বলি তোমার আইডলও জাহান্নামী তুমিও জাহান্নামী তোমার আইকনও জাহান্নামী তুমিও জাহান্নামী রাসূলে আরবি বলেন رسول عربي بولين المرء مع من احب মানুষ যার সাথে যার محبت রাখবে কিয়ামত তার সাথেই হবে কাকে নেতা বানাইছো বলো যাকে নেতা বানাইছো হিসাব নিলে দেখো তোমার নেতাও চোর তুমিও চোর তোমার নেতাও চুরি করে তুমিও চুরি করো তোমার নেতাও ডাকাতি করে তুমিও ডাকাতি করো তোমার নেতাও 6 নম্বরের রাস্তায় চলে তুমিও 6 নম্বরের রাস্তায় চলো তোমার নেতার মাথায় টুপি নাই তোমার মাথায় টুপি নাই তোমার নেতার মুখেও দাড়ি নাই তোমার মুখেও দাড়ি নাই তোমার নেতার পরনে সুন্নতি পোশাক নাই তোমারও সুন্নতি পোশাক নাই তোমার নেতা ঘুষখর তুমিও ঘুষখর তোমার নেতা সুদখর তুমিও সুদখর তোমার নেতা জাহান্নামী তুমিও জাহান্নামী
আরে তুমি যদি দুনিয়ার নেতা ফেতাবাদ দিয়া আমার নবীকে নেতা বানাইতা আমার নবীকে আইডল মানতা আমার নবীকে আইকন মানতা তাহলে হত কি জানো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় টুপি থাকতো আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকতো আমার নবীর দাড়ি ছিল তোমার মুখে দাড়ি থাকতো আমার নবী গোশ খান নাই তুমি গোশ খেতে না আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে না আমার নবী খারাপ রাস্তায় চলেন নাই তুমি খারাপ রাস্তায় চলতে না আমার নবী ইফতেজার ছিলেন না তুমি ইফতেজার হতে পারতে না আমার নবী মদ খান নাই মদ খেতে পারতে না আমার নবী খারাপ রাস্তায় চলেন নাই তুমি চলতে পারতে না আমার নবী জান্নাতের রাস্তায় চলেছেন তুমিও জান্নাতের রাস্তায় চলবে এইজন্য যুবকদেরকে বলি যুবক নেতাবাদ দাও নেতাবাদ দাও নেতাবাদ দাও নেতা আমার নবীকে বানাও আই নেতাকে কথা জোরে বলে না নেতাকে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা হবে নবীর জন্য একটা স্লোগান হবে আর আমি জীবনে বহুত স্লোগান তো দিছেন নেতারে খুশি করার জন্য কত নেতারে খুশি করার জন্য স্লোগান দিছেন আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান দেব রেডি কথা কয় না রেডি পারবেন পারবেন মাশাআল্লাহ গলা কাশি দিয়ে ক্লিয়ার করেন আরে ভালো করে কাশি দেন হাত দুইটা উঁচা করেন টান টান করে উঁচা মাশাআল্লাহ ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তোলে নাই মনে করবেন এই লোক জাতীয় অনার্স ফেডারেশনের সদস্য তুলছে সবাই হাতগুলো উঁচা করেন মুট করেন ঝাঁকি দেন জোরে একটা ঝাঁকি দেন আরে ভালো করে ঝাঁকি দেন মাশাআল্লাহ দেখেন জাকির ছোটবার আরেকজনের নাক ফাটায় দিয়ে এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে আরে মিয়া ভিতরে কুফর ঢুকছে শিরিক ঢুকছে বেদাত ঢুকছে তার ইমানের প্রেসার দিয়ে বের করতে হবে এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি জোরে পাইন আওয়াজ রেডি নারে তাকবীর হইল না আওয়াজ আরো বাড়ানো লাগবে নারে তাকবীর তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা নারে তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্না যেখানে আলেম ওলামা যেখানে সুদ ঘোষ যেখানে নাই তো কথা ভালো করে কয়ে সুদখোর আছে সুদখোর আছে এলাকায় সুদখোর আছে ঘুষখোর মদখোর ক্যাসিনোখোর আছে তো আবার নাই কোন কে আছে কি কথা কয় না আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দাবারও মানুষ আছে কি কি কথা বলে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে দেশের বাইরে বল না কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে দেখেন না আমরা তো দুর্নীতিতে মাশাআল্লাহ পাঁচবার হইছি চ্যাম্পিয়ন আরো হম ইনশাআল্লাহ কি কর ইনশাআল্লাহ কন আবার ইনশাআল্লাহ কয় চিন্তা করেন কার দুর্নীতিতে ইনশাআল্লাহ কয় হ্যাঁ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই আমরা আমরা বাঙালি জাতি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না আমরা ঈমানে চ্যাম্পিয়ন হতে চাই আমরা কোরআনে চ্যাম্পিয়ন হতে চাই ইসলামে চ্যাম্পিয়ন হতে চাই সততায় চ্যাম্পিয়ন হতে চাই হাত তুলে বলো ঠিক কে না দেখেন না মিয়া দেখেন না আরে দুর্নীতিতে চমড়া চ্যাম্পিয়ন হতে পারো আমার অবহেলিত মাদ্রাসাগুলোর দিকে তাকাও এ আলিপুর জামিয়া এমদাদিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর দিকে তাকাও সারা বিশ্বের মধ্যে যখন কেউ কোনো কিছু দিয়ে পারে না পারছে বাংলাদেশ কোনো কিছু দিয়ে লাইতে লাইতে করে চ্যাম্পিয়ন হবে তাও পারে না কথা বোঝে নাই মনে হয় টেনিস এক বল এটাতে পিটায় ফাটায় একটা কিছু লই আয় তাও পারে কথা বলে না কিন্তু হিসাব করে দেখো আমার মাদ্রাসার কমন মতি সন্তানগুলো
ওই 10 বছরের বাচ্চা 20 বছরের বাচ্চা হাফেজ নাজমুস সাকিব হাফেজ তরিকুল ইসলাম হাফেজ সাইফুর রহমান তুকি হাফেজ আকারি আবু রায়হান হাফেজ নাজমুস সাকিব আ মুসলমান নতুন করে হাফেজ সালেহ আহমদ তকরিম এক বার নয় দুই বার নয় যেই দেশে কোরআন নাযিল হয়েছে সেই দেশে যখন কোরআনের প্রতিযোগিতা হয় কখনো 63টা দেশে কখনো 70টা দেশে কখনো 80টা দেশে কখনো 103টা দেশে কখনো 111টা দেশে আমার কাছে মনে হয় আমার বাংলার কলিজার টুকরা কমলমতির সন্তানগুলো আমার বাংলার লাল সবুজের পতাকা উত্তীর্ণ করে আমার বাংলার জন্য কোরআনের বিজয় ছিনিয়ে আনে কোরআনের বিজয় ছিনিয়ে আনে চিৎকার করে বলো ঠিক কি না শোনো যেই পরিমাণ টাকা খেলোয়াড়দের পেছনে খরচ করা হয় 100 ভাগের 1 ভাগ টাকা যদি আমার মাদ্রাসার এই কমলমতি শিক্ষার্থীদের পেছনে খরচ করা হতো আমার এই বাংলাদেশটা বহু আগে কোরআনের দেশ হিসেবে পরিচয় হতো আফসোসের কথা কি বলবো আপনারা তো ইসলামটাই রাখবেন না কয় না একদল কি কথা বল না কেন আছেন না নাই জোরে বলেন যে যা কিছু বলুক না কোন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম ঠিক কি না বলেন রাগ করলেন রাগ করছেন কেডা কেডা হাত তোলেন মাশাআল্লাহ উল্টা বলার লোক এনে নাই আল্লাহ কবুল করুন আমিন কর জোরে চিল্লে বলে রহমাতুল লিল আলামিন এত সুন্দর ছিলেন যার চেহারার দিকে তাকাইলে আকাশের চাঁদ পর্যন্ত হয় আবুল আহমেদ দাসী গিয়ে বলে মালিক এমন এক ভাইয়ের ঘরে জন্মগ্রহণ করেছে যার চেহারার দিকে তাকাইলে আকাশের চাঁদ হার বেড়ে যায় আবু লাহাব কো এত সংবাদ চমৎকার একটা সংবাদ তুই আমারে দিলি যা যা দাসী চির জীবনের জন্য তোকে আজাদ করে দিলাম নবীজির জন্মে আবু লাহাব খুশি কথা বুঝেন তো নবীজির জন্মে আবু লাহাব খুশি কিন্তু এই আবু লাহাবের পরিস্থিতি দেখেন রহমাতুল্লিল আলামিনের বয়স যখন 40 হলো আমার নবী দাওয়াতের অনুমোদন পাইলেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার নবীকে দাওয়াত দিতে বললেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন পয়গম্বরে আমার আপনার নিকট আত্মীয়দেরকে আপনি জাহান্নামের ভয় দেখাতে আরম্ভ করেন নবী আমার সাফা পানির উপরে দাঁড়াইয়া মক্কার সব মানুষগুলোদেরকে একত্রিত করে ডাকলেন ডেকে ডেকে বললেন আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ বলো মক্কার লোকজন বলে মুহাম্মদ তোমার মতো এত বিশ্বাসী মানুষ দুনিয়ার জমিনে আর কেউ হয় না তোমার মতো সত্যবাদী মানুষ এই জমিনের মধ্যে আর কেউ হয় না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে কাফেররা বলল আমরা আমাদের সন্তানকে এতটা বিশ্বাস করি না তোমাকে যতটা বিশ্বাস করি আমরা আমাদের বাবাকে এতটা বিশ্বাস করি না তোমাকে যতটা বিশ্বাস করি নবীজি বললেন তাইলে শোনো আমি যদি বলি সাফা পাহাড়ের পেছন থেকে একদল শত্রু বাহিনী আছে যে কোনো সময় তারা চান্স পেলেই মক্কাবাসীর উপরে হামলা করবে আমার কথা মেনে নেবে কিনা বলো মক্কার লোকজন বলে মুহাম্মদ যদিও আমরা চোখে দেখি নাই কিন্তু তোমার কথা বিশ্বাস করি কারণ জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই তোমার জবান থেকে মিথ্যা কথা বের হয় নাই তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে রহমাতুল্লিল আলামিন এবার ডেকে ডেকে বললেন তাইলে শুনে নাও মক্কাবাসী শুনে নাও আমি তোমাদেরকে এক আল্লাহর ভয় তোমাদেরকে দেখাচ্ছি জাহান্নামের ভয় তোমাদেরকে দেখাই কবরের আযাবের ভয় তোমাদেরকে দেখাই মিজানের ভয় তোমাদেরকে দেখাই পলসিনাতির ভয় তোমাদেরকে দেখাই শোনো জাহান্নামের আযাব বড় কঠিন ওই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয় এক আল্লাহকে রাব বলে স্বীকার করে নাও
যখনই আমার নবী দাওয়াত দিলেন মক্কার কাফেরদের লিডার আবু লাহাব ডাক দিয়ে বলে তাব্বালাক ইয়া মুহাম্মদ আলী হাদা জামাআতানা মুহাম্মদ ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদেরকে ডাক শুনি আবু লাহাব আমার নবীকে বদদোয়া দেয় নবী যখন ধ্বংস হয়ে যায় আপনাদের কাছে প্রশ্ন করি বলুন তো সব বদদোয়ার অ্যাকশন হয় না কিছু বদদোয়া রিঅ্যাকশন হয় সব বদদোয়ার কিন্তু অ্যাকশন হয় না মিয়া কিছু বদদোয়ার রিঅ্যাকশন হয় এই যে ক্ষমতার চেয়ার ভাইয়া একদল বলেছিল হুজুরদের বিল নাই তারিওয়ালা টুপিওয়ালাদের বিল নাই চরমনাইওয়ালাদের বিল নাই হেফাজতের বিল নাই দাড়িওয়ালাদের বিল নাই টুপিওয়ালাদের বিল নাই আমরা তো তাকাইয়া 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 দেখি তখন হুজুরদের বিল ছিল এখন হুজুরদের বিল আছে তখন হেফাজতের বিল ছিল এখন হেফাজতের বিল আছে তখন চরমনাইওয়ালাদের হেফাজতের বিল ছিল এখন চরমনার বিল আছে দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকওয়ালাদের তখন বিল ছিল এখন বিল আছে কিন্তু যারা বলেছে বিল নাই বিল নাই আমরা তাকাইয়া তাকাইয়া দেখি তাইর বিল এমন ডুবেছে ক্ষমতাও শেষ সিকিউরিটিও শেষ বাসা বাড়িও শেষ সব শেষ কইরা ঘরের মধ্যে শুইয়া থাকলেও ঠিক করে শুইয়া থাকতে পারে না ফ্যান কইলা কইরা কপাল ফাটে ঠিক কিনা বলো বুঝে গেল সব বদদোয়ার অ্যাকশন হয় না কিছু বদদোয়ার রিঅ্যাকশন হয় আবু লাহাব বদদোয়া করেছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মেসাদ আল্লাহু আকবার চিল্লাহ আবু লাহাব যখনই আমার নবীকে বদদোয়া দেয় আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন পয়গম্বর আবু লাহাব মোটেও আমার নবী মোটেও ধ্বংস হবে না যেই বদদোয়া দিয়েছে আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের স্ত্রী ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাবে আজকে ১৪০০ বছর পরেও এইসা দেখো আবু লাহাবের নাম দেওয়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যায় না আবু লাহাবের নাম নামার মতো একজন লোক খুঁজে পাওয়া যায় না কিন্তু সারা পৃথিবীর ঘরে ঘরে তাকায় তাকায় দেখো আমার নবীর নাম নেওয়ার মতো লোকের অভাব না কোথায় আবু লাহাবের কবর কেউ আবু লাহাবের কবরের খবর নেয় না কিন্তু বাংলার জমিন থেকে নয় সারা বিশ্ব থেকে কোটি কোটি হাজির সাহেবরা মক্কা যখন জিয়ারত করার জন্য যায় মক্কা তওয়াফ করা হয়ে গেল কাবা তওয়াফ করা হয়ে গেল সাফা মারওয়া দৌড়ানো শেষ হয়ে গেল রমিয়ে জিমার করা হয়ে গেল আরাফা মুজদালিফায় অবস্থান করা হয়ে গেল মাথা কামানো হয়ে গেল কুরবানি দেওয়া হলো আল্লাহর বান্দা মনে হয় বাড়িতে ফিরে আসতে মনটায় যায় না বারবার করে মনটায় চায় আমার নবীর রওজা জিয়ারত না করে আমি বাড়িতে যাব না কত সাজি সাহেবরা এসে বলে হুজুর আমার নবীর রওজার পাশে গিয়ে যখন দাঁড়াই ওই আরব দেশের হাজি সাহেবরা বারবার করে বলে ইয়া আল্লাহ সুরা ইয়া আল্লাহ ইমশি ইয়া আল্লাহ কদা এই হাজি সাহেব সামনের দিকে আগাও এখানে দাঁড়াও না তাড়াতাড়ি করো হাজি সাহেব সামনে সামনে হাঁটো এখানে দেরি কইরো না হাজি সাহেবরা বলে হুজুর মনে হয় যেন রহমতুল্লিলা নবী কলিজাটা দইরা টান দেয় অন্যত্র যাবি না আমি নবীর কাছে আয় আমি নবীর কাছে আয় আমি নবীর কাছে আয় আমি নবীর কাছে যদি দাঁড়িয়ে যাও আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যায় গুম্বেতি যদি কোগে জমানা ভুলে যাওগে আগর তেবা কো যাওগে তো আ
کرتے باق جاؤ گے تو آنا بھول جاؤ گے نہ اعتراض زیادہ چاند تاروں اپنی رنگت پر نہ اعتراض زیادہ چاند تاروں اپنی رنگت پر میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے اگر تم غار سے میرے نبی کی نعت سنو گے اللہ اکبر کون ہے